আমরা আন্দোলনকারী যাব, কিন্তু আরো একটা কথা, আমরা কাজে
যদি ইজ্জত থাকি তাহলে এটাই হবে আমাদের আন্দোলনের কৌশল। সংগ্রামী চৌধুরী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা শেখ কবির রহমতুল্লাহ অন্যতম খলিফা শেখ খায়রুল ইসলাম বললেন। যেমন আমাদের কবি মাদ্রাসার স্বীকৃতি আল্লাহ মন্দিরে দিলা আল্লাহ পাকে ফাগল বানিয়ে দিচ্ছেন, কেউর কথাও তা মানছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন তার ভিতরে আল্লাহ পাকে চালিয়ে দিছে আমাদের কৌমি মাদ্রাসার স্বীকৃতি মাস্টার্স যে বানিয়ে দিছে, আমরা দোয়া করি সেই মন্দির ভিতরে যেন আল্লাহ পাকে আগুন ঢুকাইয়া দেন, আগুন ঢুকাইয়া দেন। সংসদ যেন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা সেই মন্দির পক্ষটাকে যেন আল্লাহ পাকে দেওয়াইয়া দেন। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আরো কথা বলতে চাই, যদি নবী এ কাদিয়ানি লেখিল তার তার খসরা পাপ পায়খানা খাইয়া লেখিন আমার এখানে এখানে জানেননি সবাই, আমি তো বক্তব্য জানেননি সবাই না, কোন নবী কি লেখিন আল্লাহকে মারছে? গোলাম আহমদ কাদিয়ানি তার নজিস তার আসিনার অন্তরের জন্য আল্লাহকে আগুন ঢুকাই যাবে যেন অগরে খাপিয়ে ফতোয়া দেয়। বলেন আমি। আরে জোরে বলেন আমি। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রেঞ্জা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা কালিমুদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্যাভূমি সিনেটের তৌহিদি জনতা মঞ্চে উপবিষ্ট আমাদের মাথার কাজ জাতির জানিয়া মাদানিয়া কাজী বাজার
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون كافر يا كافر فاتوا أبنا دونا الله تعالى شكايا دينا. قل يا أيها الكافرون جسوائر حضران شرشي بولان كاكي أمرأي بسر جمعي دي كذا والدر مسلمان ادوان أتياني كافر أمرأ نبي جي زهد نبي الله تعالى كذنا نبي جي كذنا مثالي ومثال الأنبياء من قبل كمثال القصر أحسن بنيانه وترك منه موضع لبنة لبنة فتاب بهم مصدار يتعجبون من حسن بنيانه إلا موضع تلك اللبنة إلا موضع تلك اللبنة ختم بها البنيان فأنا اللبنة أنا خاتم النبي ختم بها البنيان وختم بها الرسل فیس نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جس بڑی حضور دنیا تو نے دے لے گی ہمارا دربل دینا شکتی والی ہمارا روٹی دینا سب کھا رہا نہیں روٹی دینا بڑا اللہ کہیں نحمده ونصلي على رسوله الكريم. سمعني سيلت باسي دسير سيلسا علماي كرامير نردست ایکی ایک پریشد گدن کرے ہمارے دیشر نرواہی دائتو سلدر کتے پرتنیدی دل گئے بکتر کو امستابن کرتے ہمیں کافیاری در کے ومسلم گشنا کرو ہوں ایوان امرا مطمئن میں کرا چی ہمارے دائتو ہمیں کنو کافیاری کے ہمارے مرشد دنو دکتے نہ دے پرتکتا محلہ پرتکتا কোনো কাটিয়ারি যদি কোনো এলাকায় মসজিদ বানাতে চায় তাহলে সেই মসজিদ প্রতিহত করার জন্য আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সেই ঘোষণা দেওয়ার জন্য
বাংলাদেশ সরকারের যেন মর্জি হয়, দোয়া করি আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী এবং আরবদের সামনে মূল্যবান মন্তব্য নিয়ে আসছেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের হাফিজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওলামা পরিষদ বাংলাদেশের সহসভাপতি সম্মানিত সভাপতি, উপস্থিত আমরা কাজী সম্পর্কে যা আলোচনা পর্যাপ্ত আলোচনা হয়েছে, যেহেতু আজকের সিলেটের বিভাগীয় সম্মেলন মহাসম্মেলন কাজিয়াদিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে আজকে আমাদের সবচেয়ে বড় দাবি যেটা সেটা হল কাজিয়াদিদেরকে অমুসলিম ঘোষণা করা। আজ শুধু এই আন্দোলন আজকে থেকে নয়, বাংলাদেশে 1974 ইংরেজি থেকে খতমে নবুয়ত আন্দোলন, আঞ্জুমানে তাহাফুজে খতমে নবুয়ত, আলমে তাহাফুজে খতমে নবুয়ত এইভাবে আন্দোলন হয়ে আসতেছে। কিন্তু সাহেদ আলমের মাটিতে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যতদিন পর্যন্ত কাজিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত সাহেদ আলমের সৈনিকরা করে দিয়ে যাবে না ইনশাআল্লাহ। দুই নম্বর কথা সেটা ঘোষণা করতে চাই, সেটাকে আসলে উদ্যোগে আনত
সম্মেলন দুনিয়ার শেষ পর্যায়ের আহ্বান সিলেটের মাটিতে ইনশাআল্লাহ এই শরীরে আমাদের যে সব মুরব্বী আলে কেরামরা আছেন আমরা যে কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি হাতে নেই তাহলে আপনারা আপনাদের জান মাল রক্ত দিয়ে আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আজকে এইভাবে দাঁড়িয়েছি খুব সেইভাবে একদিন আমরা হাসানের ময়দানে এইভাবেই দাঁড়াবো আমাদেরকে যেন নবীর হাতের হাউজে কৌশলে আলী আল্লাহ ধরা প্রসিদ্ধ দান করেন ওয়াহরে দাওয়ালা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাকিস্তানের মুক্তি সে বিচার রহমতুল্লাহ আলাইহি তিনি হত্যা নবুয়ত
আমরা অনেকে বলি আটানব্বইটি আয়াত, বিশটি আয়াত, পঞ্চাশটা আয়াত সত্যের নবুয়তের পক্ষে। তিনি বলেছেন সারা কোরআন শরীফ হল সত্য নবুয়তের পক্ষে। যদি কোনো মানুষ সত্য নবুয়তের বিরুদ্ধে দাবি পেশ করে বা এটা বলে যে এটা আছে, যদি সে কেবল অনুমতির দাবি করে, তাহলে সর্বপ্রথম কোরআন তো স্বীকার করতে হবে। রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার প্রয়োজন দেখা দিল কে?
হল এই ব্যাপারে আমাদের বক্তব্য সুস্পষ্ট বুঝেনি ক আহমদিয়া মুসলিম জামাত শব্দ নাম জানি কাদিয়ানীরা কাফের আর সকল প্রকার কাফেরের সাথে মুসলমানের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম তাই সরকারিভাবে ওদের অমুসলিম ঘোষণা করা হলে মুসলমানগণ এই হারাম কাজ থেকে বাঁচতে পারবে ওরা আহমদিয়া মসজিদ নামে ওদের উপাসনালয় তৈরি করছে এবং অনেক ক্ষেত্রে মসজিদ মনে করে অনেক মুসলমানও এতে নামাজ পড়ছেন সরকারিভাবে অমুসলিম ঘোষণা হলে এই বিভ্রান্তির সুযোগ থাকবে না তো কোন কাফেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নয় অথচ সরকারিভাবে অমুসলিম ঘোষণা না হওয়ায় অনেক কাদিয়ানি কাফেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হচ্ছে ওদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হলে এই প্রতারণার সুযোগ বাকি থাকবে না আর একমাত্র মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কোন অমুসলিমের হজ্জে অংশ গ্রহণের অর্থ হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে তামাশা করা অথচ কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম নামের পরিচয়ে হজ্জে যাওয়ার নামে এই তামাশা করে যাচ্ছে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হলে এই অপকর্ম ওরা করতে পারবে না সম্মানিত তৌহিদী জনতা তাই আজকের এই বিশাল জনসমুদ্র তথা মহাসমাবেশ সরকারের নিকট নিম্নলিখিত প্রস্তাবাবলী পেশ করছে এক আজকের মহাসমাবেশ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী অস্বীকারী আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীদেরকে সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার জোর দাবি জানাচ্ছে দুই আজকের এই মহাসমাবেশ ঘোষণা করছে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীরা মুসলমান নয় বরং ওরা পৃথক ধর্মের অনুসারী ওরা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে আর কারো ধর্মানুভূতিতে আঘাত হানা সংবিধান পরিপন্থী তাই সরকারের উচিত অনতিবিলম্বে আহমদিয়া মুসলিম জামাত শব্দনামধারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা আহমদিয়া মুসলিম জামাত শব্দনামধারী কাদিয়ানী তথা কোন অমুসলিম মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারের অধিকার রাখে না ওদের ধর্মীয় কাজ সম্পাদনের স্থান মসজিদ হতে পারে না আহমদিয়া মসজিদ কোন মুসলমান বরদাস্ত করবে না এ ব্যাপারে বাজার যাত্রিত সব ধরনের পণ্য বর্জনের জন্য মুসলমানদের আহ্বান জানানো হচ্ছে পাঁচ সুনামগঞ্জ জেলা সদর উপজেলাধীন দুই নং গৌরানন্দ ইউনিয়ন পরিষদের লোয়াগাঁও এরাজালি ও নলুয়ারপাড় গ্রামে এবং শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের বীরগাঁও গ্রামে ওরা নিজেদের আস্তানা গেড়ে বসেছে আমাদের অনেক সরল সহজ মুসলমানকে কুসলিয়ে ধর্মান্তরিত করেছে এমনকি ওরা সেখানে আহমদিয়া মসজিদ নামে উপাসনালয় তৈরি করেছে অথচ তাদের দিনের সঠিক বৌদ্ধতা আবার দিতে গিয়ে আমাদেরকে নানাভাবে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হচ্ছে তাই আজকের মহাসমাবেশ ওই সব স্থানে দাওয়াতি কাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে ছয়
পঞ্চগড়ের শহীদের রুহেদের মাগফিরাত এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করছে। সাথে সাথে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে পঞ্চগড়ে কাদিয়ানীদের দায়ের কৃত মিথ্যা কারণে অনেক গ্রাম আজ পুরুষ শূন্য। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে নিরীহ মুসলমানদের উপর থেকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। সাত, বাংলাদেশের যে কোনো স্থানে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীরা ইসলামের নামে কোন জামায়াত কিংবা ইস্তেমার অপচেষ্টা করলে তা প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করা মুসলমানের ইমানি দায়িত্ব। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। আর ইদানিং দেশে আহলে কোরআন নামে আরো একটি শ্রেণী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারের ফিতনা শুরু করেছে। অথচ বিশ্বের সকল হকানি আলেমদের মত হচ্ছে যারা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে তারাও কাফির। আজকের মহাসমাবেশ এদের অপতৎপরতা সম্পর্কে মুসলিম জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। আপনারা সকল এই সবগুলো প্রস্তাব সমর্থন করেন তো? ওলামা পরিষদে এই প্রস্তাবগুলো সমর্থন করেন? আপনাদের সমর্থন নিয়ে উপরোক্ত প্রস্তাব সমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে আজকের এই মহাসমাবেশ সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই বিরাট মহাসমাবেশের অন্যতম আহ্বায়ক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান কারুন সাহেব পীর সাহেব বরুণা। হুজুরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছে। সম্মানিত উপস্থিত সাহেবান, কোন তসবির কষি আমার সামনে চলবে না। তসবির কষি আমার সবগুলো উলামায় কেরাম দিবেন, কিন্তু ওটা আমার তবিয়ত মেনে নেয়, ওই দিকে আমার তবিয়ত চাই। সবে বন্ধ করার লাগে উঠে উঠে সবে মোবাইল আমার সুবিধা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى বয়ান
ولكن هذا هو
আজকে প্রধান অধিবেশনে
সম্মানিত শ্রী সিলেটের বিভিন্ন আজকে আকিদায় ফকির অনুরোধ নিয়ে আলোচনা শেষ কবি শ্রেষ্ঠ কবি এবং শেষ কবি এই বিষয়ে বিশাল সমাবেশ আমি একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশের সরকার ভারতের সরকার পাকিস্তানের সরকার এরপরে যে দেশেও যে সরকার থেকে থাকেন এই ভূমি বারবাটিয়া না কাটিয়ে এই আসমান জমিন আত্মসৃষ্টি বানানো হয়েছিল উনি হলেন মোহাম্মদ রসুল্লাহ যিনি সৈয়দুল আবরিয়া যিনি শ্রেষ্ঠ মন্ত্রী আমি মনে করি বাংলাদেশ সরকার সরকার সহ প্রত্যেক দেশ এমনকি ভারতেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফুজে হকদার দুয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং রক্ষা করার জন্য সরকার হিন্দু হোক এবং মুসলমান হোক সবই বনি আদম এই বনি আদম বনি আদম বন্ধ না বনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ভূমণ্ডলে দেওয়ার ইচ্ছা হইত না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গভীরতাইয়া পাঠাইত আর পাঠাই সেই বিভিন্ন দেশে যে প্রত্যেক দেশে যে দেশ আপনার দেহ থাকি না এমনকি যারা খাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা যদি রক্ষা হচ্ছে না পারে তাহলে তারা তার নবীরে শ্রেষ্ঠ নবীরে পরিণত হতেন মার খাতিরে এই ভূমণ্ডল বলছে আজকে কেউ ধর্মমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রী কেউ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যেই হন না কেন সফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আলো শেষ সবই তার রক্ষা রক্ষা করতে না পারলে না পারি নদী আপনার যে না আমার প্রধানমন্ত্রী হিন্দু থাকবো না পাকিস্তানে থাকবো না বাংলাদেশে থাকবো না অন্যান্য দেশে থাকবো আমি আমার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আপনি ব্যবস্থা করার চেষ্টা করি সেই বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সুযোগ আছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলার সুযোগ আছে যদি বাংলাদেশ না থাকে এই ভূমণ্ডল যদি না থাকে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী এটা তো কোনো ব্যবস্থা নয় এই জমিন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হালাল করে দিবেন এই আসমান জমিন আর্থ কুসি বাংলাদেশ পাকিস্তান ভারত সবগুলো হালাল করে দিব আর কোনো মন্ত্রিত নাই প্রধানমন্ত্রীও নয় আমার আপনার বাংলাদেশ সরকারের কাছে যে কোন জিনিসে বাধা দেয় প্রচুর ধরনের সরকার কাশিরে প্রচুর ধরনের সরকার কাশিরে হইল আজকের আজকের এই বাংলাদেশ এই জমিন ওই জমিনও আমরা কঠিন কথা সকলও বাদ করি আপনারা
আমি আলী হায়দার মিদুল, আসসালামু আলাইকুম।